এশিয়া উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল আধ্যাত্মিক সাধক মাইজবান্ডার দরবার শরীফুর প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির 117তম বার্ষিক উরস ফটিকছড়ির মাইজবান্ডার দরবার শরীফুর মহাসমারোহে অনুষ্ঠিত হই। এডে মুনাজাত পরিচালনা করছে সাজ্জাদান সিনে দরবারে গাউসুল আজম মাইজবান্ডারি আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসুল মাইজবান্ডারির সভাপতি আলহাজ শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজবান্ডারি। শত বছরের ঐতিহ্যর ধারাবাহিকতায় প্রতি বছর এই মহানলীর ওফাত বা তিরুদান দিবসের স্মরণে মাগর 10 তারিখ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বহু দেশত লক্ষ লক্ষ ভক্ত বিরুদানোর এডে আগমন ঘটে। আর এসব ভক্ত আশে কলর সমাগমে মহাসমারোহে শত বছরের বেশি দরিয়ে এই উরস অনুষ্ঠিত হইয়াই। সি প্লাস টিভি চট্টগ্রাম।